রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন তিন ধরনের মানুষ এবং কেন জান্নাতে যাবে না, আপনি পুরো ভিডিও দেখুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের নতুন আরও একটা এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে সবাইকে জানাই মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো আপনাদের কাছে সাধারণ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। জানি না আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, তবে আমাদের ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন তাহলে ওই জায়গায় আমাদের সার্থকতা। আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছি যেগুলো দ্বারা অনেক বেশি নেকি আদায় করা যায় এবং অতীত জীবনের গুনাহ মাফ পাওয়া যায়। তাই আপনারা সময় সুযোগ করে ভিডিওগুলো দেখুন এবং আমল করুন। তাছাড়া সাধারণ জ্ঞানের বিষয়গুলো জানার জন্য আমাদের এই চ্যানেলটায় আপনি অনেক সাধারণ বিষয় জানতে পারবেন। আমাদের এই চ্যানেলের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কীরকম হতে পারে, কীরকম ব্যতিক্রমধর্মী। জি হ্যাঁ, পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনার কাছে ভিডিওটি ব্যতিক্রমধর্মী লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন তিন ধরনের মানুষ এবং কেন জান্নাতে যাবে না, আপনি পুরো ভিডিও দেখুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কী কারণে ওই মানুষগুলো জান্নাতে যাবে না সেটি শুনলে হয়তো অবাক লাগতে পারে, কারণ হয়তো আপনিও রয়েছেন এই তিন ধরনের মানুষের মধ্যে। তাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব কোন তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না এবং কেন যাবে না। নিজে জানুন এবং পরিবার পরিজনকে জানতে সহায়তা করুন। সুবিভার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন আপডেট পান সবার আগে। যে তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে নাম্বার ওয়ান, যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না। নাম্বার টু, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম দেয় না। নাম্বার থ্রি, যে নারী পাতলা কাপড় পরে সেজে গুজে বেপর্দায় চলে। সম্মানিত ভিউয়ার্স, অবাক লাগলেও এটি সত্যি, আজকে থেকে পর্দার ব্যাপারে একটু কঠোর হন আপনার স্ত্রী মেয়ে বোনের প্রতি, কারণ দেখতেই পেলেন এর খারাপ দিক কতটা ভয়ানক। তাই আসুন আজকে থেকে আমরা পর্দার বিষয়ে একটু কঠোর হই। সো ভিউয়ার্স, আমরা নিজে জানব এবং পরিবার পরিজনকে জানতে সহায়তা করব। আপনি শেয়ার করে সবাইকে জানতে সহায়তা করুন, হতে পারে আপনার শেয়ারে অনেকে এই দোয়াটি জানতে পারবে। পবিত্র রমজান মাস সবার অনেক ভালো কাটুক, নিরাপদে কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। فالشوق طال والقلب سما نحو السماء.